হাসিনা মোদি বৈঠকে ভারতের উদ্ভৃত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেবে বাংলাদেশ জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠকের পর জানালেন পররাষ্ট্র সচিব নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক কাল প্রাধান্য পাবে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ হতে পারে অনেক বিষয়ের সমাধান আগামী দিনের একটা রোডম্যাপ যাকে বলা যায় সেই রোডম্যাপ এই সফরেতে আমরা আশা করছি উই উইল হ্যাভ টু কোঅপারেট পাশাপাশি থাকতে হবে তো সমস্যা তো সবই আমরা জানি ইস্যুসগুলি খুবই সিমিলার তাহলে কোঅপারেট কেন হচ্ছে না এটা ব্লেম গেম করলে কোনো লাভ হবে না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ বাংলাদেশ ভারতকে শুধু দিয়েই যায় নিয়ে আসতে পারে না কিছুই দিল্লি সফর ইস্যুতে বিএনপি দুদেশের সম্পর্ক নষ্ট করতেই অপপ্রচার জবাব আওয়ামী লীগের কাউকে ধরে বেঁধে ভোটে আনবে না ইসি বিএনপি এলে অংশগ্রহণমূলক হবে নির্বাচন মন্তব্য সিইসির বললেন পেশিশক্তির ব্যবহার ছাড়া কারচুপির সুযোগ নেই ইভিএমে গোলাবর্ষণের পর এবার সীমান্তে মিয়ানমার সেনাদের অবস্থান নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা পাঠানোর কূটকৌশল অভিযোগ স্থানীয়দের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি বন্যার কারণে পেছানো এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর যানজটের কারণে 10টার পরিবর্তে হবে 11টায় প্রশ্ন ফাঁস কিংবা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এবং ঋষি সুনাককে হারিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস দায়িত্ব নেবেন কাল অর্থনৈতিক সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এতে পারস্পরিক সহযোগিতা জ্বালানি সংকট সমাধানের উপায় পানি ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান কাল দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে ভারতের উদ্ভৃত জ্বালানি তেল বাংলাদেশে আনার প্রস্তাব দেওয়া হবে এর আগে দুপুরে পালাম বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী সহ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার দিল্লি থেকে হারুনুর রশিদের ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় তিন বছর পর ভারতের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে বাংলাদেশের সরকার প্রধান স্থানীয় সময়ে সোমবার বেলা 12টার কিছু পরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করলে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোষ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারও উপস্থিত ছিলেন অভ্যর্থনা পর্বে লালগালিচায় ভারত সম্মান জানায় বঙ্গবন্ধু কন্যাকে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় দিল্লির ঐতিহাসিক স্থাপনা হোটেল আইটিসি মায়ুরাতে মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে দিল্লির পুলিশ বাহিনী নিরাপত্তা দেন বাংলাদেশের সরকার প্রধানকে এ নিয়ে পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র সচিব তিনি জানান ভারতের উদ্বৃত্ত জ্বালানি তেল বিশেষত ডিজেল বাংলাদেশে নিয়ে যেতে মঙ্গলবার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হবে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে গ্রিড কানেক্টিভিটি যার মাধ্যমে আমরা ভারত থেকে আমরা ইলেকট্রিসিটি আনতে পারি ইন্ডিয়ান ফরেন মিনিস্টার যেই আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তার সাথে সহমত হয়েছেন তিনি আরও বলেন মিয়ানমার বাংলাদেশ সীমান্তে সম্প্রতি যা করছে তা নিয়ে ভারতও ঐকমত্য পোষণ করছে ঢাকার সঙ্গে মিয়ানমারের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাখাইনে যেই অস্থিরতা আমরা দেখছি সেটা কোনোভাবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব ফেলবে কি না ভারতও লক্ষ্য করছে যে এইখানে কিছুটা অশান্তি বিরাজ করছে তো এটা কারোর জন্য এটা মঙ্গলজনক নয় এর আগে দিল্লিতে অবস্থিত হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা পরিদর্শন করতে হোটেল থেকে গাড়িবহর নিয়ে বেরিয়ে যান শেখ হাসিনা এছাড়া সন্ধ্যায় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের প্রধানও বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সবশেষ সফরের প্রথম দিনের কর্মসূচি শেষ হবে হাইকমিশনের মতবিনিময় সভার মাধ্যমে দীর্ঘদিন আলোচনায় থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সফর শুরু হলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে
পেছনের এই সুরম্য হোটেলটিতেই আগামী তিন দিন অবস্থান করবেন প্রধানমন্ত্রী। বিশিষ্টজনরা বলছেন, রুশ ইউক্রেন যুদ্ধে পরবর্তী সময়ে মেরুকরণের এই রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে এই সফরটি ভৌগোলিক এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভারত সফর সেই আনুষ্ঠানিকতা একেবারেই শুরু হয়ে গেছে এবং আপনারা এরই মধ্যে দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচিতেও অংশ নিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর যে রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু অন্যতম একটি বিষয় হচ্ছে দুই শীর্ষ নেতাদের বৈঠক। সেই দুই শীর্ষ নেতার বৈঠকের আগে কিছু বিষয় উত্থাপন দাঁড়িয়ে কিন্তু পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এসে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। সেখানেও কিন্তু আপনারা দেখলেন যে পররাষ্ট্র সচিব সেই সৌজন্য সাক্ষাৎ নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং সেখানে যে বিষয়গুলো এসেছে সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটির মধ্যে রয়েছে মিয়ানমারের যে সাম্প্রতিক সময়ের মধ্যে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তে যে আসলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ যে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এক ধরনের বাধাগ্রস্ত পরিস্থিতি তৈরি করতে পারে সেই মতবাদের সঙ্গে কিন্তু ভারতও ঐক্যমত পোষণ করেছে। একই সঙ্গে সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে আপনারা জানেন যে এই ধরনের জ্বালানি সংকট বিভিন্ন দেশ পোহাচ্ছে। সেই জ্বালানি সংকটের মধ্যে রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল আমদানি করে, সেই তেলটি যদি উদ্বৃত্ত থেকে থাকে ভারতের কাছে, বাংলাদেশের কাছে নেওয়া যায়। কালকের যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে দুই প্রধানমন্ত্রী অর্থাৎ হাসিনা মোদির বৈঠকে কিন্তু সেই আনুষ্ঠানিক প্রস্তাব ভারতকে দেয়া হবে বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়াও অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে দুদেশের দ্বিপক্ষীয় ইস্যুতে, সেই দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলোও কিন্তু উঠে আসবে দুই শীর্ষ নেতার বৈঠকে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানাতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আর দুটি কর্মসূচি বাকি রয়েছে। অর্থাৎ আদানি গ্রুপের যিনি প্রধান, তিনি দেখা করতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই আইটিসি মায়োরাতে, এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাবেন বাংলাদেশ হাই কমিশন, যেখানে রয়েছে চাণক্যপুরী দিল্লির, যেটি কূটনৈতিক এলাকা। সেই কূটনৈতিক এলাকাতে কিন্তু চাণক্যপুরীতে বাংলাদেশের যে চ্যান্সেরি ভবন রয়েছে, সেই চ্যান্সেরি ভবনে কিন্তু কূটনৈতিক সহ ভারতের বিশিষ্ট কজন ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিনিময় হবার কথা রয়েছে। এবং এটি দিয়ে কিন্তু প্রথম দিনের কর্মসূচি শেষ হবে এবং আগামীকাল সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর দিনভর ব্যস্ত থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আজকের মতো করে প্রত্যেকটি সংবাদ সময় মতো জানিয়ে দেওয়ার। এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পারেননি বলে জানা গেছে। সোমবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীরা চার দিনের সফরে ঢাকা ছেড়ে যান। এদিকে অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গত রোববার ভারত সফরের বিস্তারিত তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন আব্দুল মোমেন। এর আগে মন্ত্রিসভা বৈঠকেও অংশ নেন তিনি। রোববার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেন মন্ত্রী। বেশ কয়েকটি চুক্তির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে। পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল হওয়া নিয়ে তাই নানা মহলে চলছে আলোচনা। শুধু অসুস্থতা নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটি নিয়েও চলছে বিশ্লেষণ, যদিও এখন পর্যন্ত একে মোমেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমলা থেকে মন্ত্রী হওয়া আব্দুল মোমেনের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে জনজীবনে যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক তখন গত মাসে 13 আগস্ট একে মোমেন বলেন, আমরা বেহেশতে আছি। অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে। এর 5 দিন পর চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের এক আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ জানিয়েছেন তিনি। শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করছি। আমি বলেছি আমার দেশে কিন্তু দুষ্ট লোক আছে। নিজ দল আওয়ামী লীগও তার বক্তব্যের দায় নিতে চায়নি। বলা হয় একে মোমেন আওয়ামী লীগের কেউ নন। সে তো আমাদের দলের কেউ না, সুতরাং আমাদের দল তার এই বক্তব্যে বিব্রত হবার কোনো প্রশ্নই ওঠে না। যে অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন একে মোমেন, সেই অনুষ্ঠানের বাইরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
দেশের রাজনীতিতে লবিস্ট নিয়ে যখন তুমুল আলোচনা, ঠিক তখন বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন একে আব্দুল মোমেন। সেটি নিয়ে ইস্যু তৈরি করে বিএনপি। দায়িত্বশীল পদে থেকে তার এই বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে দেখানো হয় বিভিন্ন মহল থেকে। শুনুন, আমি যে জিনিসটা বলেছি সেইটা বিভিন্ন মিডিয়াতে অন্যভাবে চিত্রায়িত হয়েছে। আমি একটা ফিলোসফি দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী না থাকায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবার সফরে প্রধানমন্ত্রী ভারতকে অনেক কিছু দিয়ে আসলেও নিয়ে আসতে পারেননি কিছুই। শেখ হাসিনার এবারের সফর নিয়ে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, বিদ্যুৎ সহ প্রয়োজনীয় পণ্য আমদানি, সীমান্ত সহ দ্বিপক্ষীয় ইস্যুর সমাধানে অতীতে প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হলেও তা নিয়ে বিভিন্ন অভিযোগ ও হতাশা দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির। তাদের চোখে প্রধানমন্ত্রী প্রতিবারের সফরে ভারতকে শুধু দিয়েই আসছে কিন্তু নিয়ে আসতে পারেননি। চলতি সফর নিয়েও হতাশ তারা। আমাদের অভিজ্ঞতা তো তিক্ত অভিজ্ঞতা, হতাশার অভিজ্ঞতা। আমরা প্রত্যেকবার আশা করেছি যে এইবার প্রধানমন্ত্রী হয়তো আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। প্রত্যেকবার দেখেছি অত্যন্ত হতাশার সঙ্গে, নিরাশার সঙ্গে দিয়ে এসেছেন, নিয়ে আসেন। মূল কারণটা হচ্ছে চুরি। আদানির সঙ্গে আপনি ভারতের যারা বিদ্যুৎ তৈরি উৎপাদন করবে, আমরা আমদানি করব, সেটাও একটা অসম্ভব রকমের উঁচু দামে। এদিকে আগামী নির্বাচনে ভোট ডাকাতি করতে সরকার ইভিএম প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা। 14 বছর যারা গায়ের জন্য ক্ষমতায় আছে, আবার ক্ষমতায় যাওয়ার জন্য আজকে ইভিএম এর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, যেহেতু তারা ভবিষ্যৎ চিন্তা করে না। তার জন্য তারা খরচ যেসব যেভাবে ইচ্ছা সেভাবে করেছে। রিজার্ভ থেকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করার জন্য তারা টাকা দিয়ে দিয়েছে, আজকে রিজার্ভের শর্ট। সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। হঠাৎ হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতেই বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। টালবাহানা না করে দলটিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগ সরকার এবারও ভারতের কাছ থেকে কোনো দাবি দাওয়া আদায় করতে পারবে না বলে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে আর এটা বিএনপি মানতে পারছে না বলেই ভারত বিরোধী উস্কানি দিচ্ছে। বেগম জিয়া ভারত সফরে গিয়ে ন্যায্য দাবি ফারাক্কার পানি চুক্তির কথা তুলতেই ভুলে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন দলের সভাপতি মণ্ডলীর এই সদস্য। ভারত বিরোধী কথাবার্তা, এটা তাদের মজ্জাগত দোষ এবং সমস্ত দেশকে একটা ভারত বিরোধী উস্কানি দেওয়ার চেষ্টা তারা সবসময় করে আসছে এবং এখনো তারা করছে। এই কথা, এমন কোন চুক্তি আওয়ামী লীগের সাথে কোনো সময় ভারত করে নাই বা আওয়ামী লীগ কোনো সময় করে না যে যেটা আমাদের আমাদের অসামঞ্জস্যপূর্ণ বা আমাদের আমরা নিজেরা ভারতে খাটো হয়ে যাই। এখানে দেয়া নেয়ার কোনো বিষয় না এবং সকল সমস্যারই সমাধান আমরা ভারতের সাথে করতে পেরেছি। এদিকে সচিবালয়ে এক ব্রিফিং এ দলের সাধারণ সম্পাদক উবাদুল কাদের বলেন, বিএনপি নেতারা মাঠে নামতে ভয় পায় বলেই আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে। আমরা বরাবরই চেয়েছি বিএনপি নির্বাচনে আসুক, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হোক। এখনো সময় আছে ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনাদের সাথে মোকাবিলা। আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতা করলে জনগণের জানমাল রক্ষায় তা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সহিংসতা সৃষ্টি করেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। কাউকে ধরে বেঁধে ভোটে আনবে না কমিশন, তবে ইসির প্রতি আস্থা রেখে সবাইকে নির্বাচনে আসার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের। বিএনপির মতো বড় দল এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও জানান তিনি। দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের নির্দিষ্ট সময়ে অংশ না নিলেও জাতীয় পার্টি জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি সময় চেয়ে নিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। তারই অংশ হিসেবে রোববার আগারগাঁও নির্বাচন ভবনে দল দুটির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় দল দুটি, পাশাপাশি উঠে আসে ইভিএম এর বিষয়ও। আমরাও বলেছি যে 300 আসনে যদি ইভিএম দেওয়া সম্ভব হয় তাহলে দিতে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন
যে ওনারা সর্বান্তকরণের চেষ্টা করবেন আমাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দেবার জন্য। পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। ইভিএম নিয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা আবারও জানান তিনি। বলেন, পেশি শক্তির ব্যবহার ছাড়া এই মেশিনে কারচুপি সম্ভব নয়, আর পেশি শক্তি ব্যবহার রোধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ইভিএম নিয়ে কিন্তু আমরা খুব কমফোর্টেবল। পেশি শক্তি যেটাকে বলে, আপনি যান, ভোটটা আমি দিয়ে দেবো, আপনাকে কষ্ট করতে হবে না। যদি এরকম হয় তাহলে তো একটা সংকট হবে, সেই সংকটটা আমাদের মাথায় আছে, এবং এই জন্য আমরা সিসি ক্যামেরা, পুলিশের উপর আমাদের স্ট্রং নির্দেশনা থাকবে। তিনি বলেন, বিএনপির মতো বড় দল নির্বাচনে আসলে নির্বাচন সক্রিয় অংশগ্রহণমূলক হবে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান সিইসি। তবে ভোটে আসা না আসার মতো রাজনৈতিক সিদ্ধান্তে কমিশন হস্তক্ষেপ করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। কাউকে আমরা ধরে বেঁধে আনবো না, কিন্তু আমরা আন্তরিকভাবে উদাত্ত আহ্বান থাকবে সকলের প্রতি, আপনারা আসেন, আপনারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিএনপি একটি অন্যতম প্রধানতম দল, তারা যদি অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনটা মোর অংশগ্রহণমূলক হবে। এখন বিএনপির যে রাজনৈতিক কৌশল, আমরা কিন্তু কোনো দলের রাজনৈতিক কৌশলের উপরে হস্তক্ষেপ করব না, করতে পারি না, সে এখতিয়ার আমাদের নেই। কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের পরামর্শগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। করে ওই লোকটাকে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গোলাবর্ষণের পর এবার সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা জাগাচ্ছে। কূটকৌশলের মাধ্যমে দেশটিতে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গাদের পাঠাতে এই অপতৎপরতা বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নতুন করে অনুপ্রবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছেন। তৎপর বিজিবিও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের বাংলাদেশ মুক্তি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ উঠেছে। একেবারে 2017 সালের আগস্ট মাসের কায়দায় বাংলাদেশের সীমান্ত ঘেঁষে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার উড়ানোর পাশাপাশি টানা গুলি বর্ষণ এবং মর্টারশেল নিক্ষেপ করছে মিয়ানমার সেনাবাহিনী। এর মধ্যে 4টি মর্টারশেল এবং অসংখ্য গুলি এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। আগেরবারের মতোই রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাতে মিয়ানমারের এই কৌশল বলে স্থানীয়দের অভিযোগ। ওখানে যে রোহিঙ্গাগুলো আছে ওগুলা এদিকে তাড়ি দেওয়ার জন্য করতেছে। আমরা কোনো রোহিঙ্গাদেরকে বাংলাদেশের জায়গা দিব না, আমরা প্রতিহত করার চেষ্টা করব। তবে আগে মানবিক দিক বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ করে দিলেও এবার তাদের দৃষ্টিভঙ্গি একেবারে ভিন্ন। শুধুমাত্র 2017 সালের আগস্ট মাসে অন্তত 9 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে, এখন সেই সংখ্যা 11.5 লাখ। এবার তাই অনুপ্রবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তারা তাদের অভ্যন্তরে যুদ্ধ করে টিকে থাকুক, তাদেরকে বারবার বাংলাদেশে টাকা দেওয়া হবে, তাদেরকে অন্ধ প্রতিবন্ধী করে ফেলা। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি বিজিবি কর্মকর্তার। অনুপ্রবেশ একটা সীমান্ত অপরাধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এগুলো যে কোনো জায়গা দিয়ে ঘটতে পারে। তবে আমরা অত্যন্ত সচেতন আছি যেন মায়ানমার সীমান্ত দিয়ে আর কোনো মায়ানমার নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে যেন আসতে না। মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টারশেল বাংলাদেশে এসে পড়ায় এরই মধ্যে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তারপরও সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান তো রয়েছেই, এখন আবার নতুন করে বাংকার খনন করছে তারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। বন্যার কারণে 3 মাস পিছিয়ে 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা। যানজট এড়াতে এবার সকাল 10টার পরিবর্তে পরীক্ষা হবে সকাল 11টায়, চলবে 2 ঘন্টা। প্রশ্ন ফাঁস রোধে 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত 19 জুন থেকে SSC ও সমমান পরীক্ষা শুরুর সব প্রস্তুতি নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু সিলেট বিভাগ ও দেশের উত্তরাঞ্চলের বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। নির্ধারিত সময়ের প্রায় 3 মাস পর আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে SSC ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, বন্যা ও করোনা মহামারীতে সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে এবার পরীক্ষার বিষয়, নম্বর ও সময়কাল কমিয়ে আনা হয়েছে এবং সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সকাল 10টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরুর সময় এখন সকাল 10টার পরিবর্তে সকাল 11টা করা হয়েছে। পরীক্ষার সময় 3 ঘন্টা থেকে কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে।
এর মধ্যে এমসিকিউ 20 মিনিট এবং সিকিউ 1 ঘন্টা 40 মিনিট। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা ফাঁসের গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। পাশাপাশি 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। যে কেউ যে কোনো জায়গা থেকে এই ধরনের কোনো অপকর্মের সঙ্গে যুক্ত হবেন তাদেরকে অবশ্যই চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত এবং প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত এই রকমের পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। অনিয়মিত পরীক্ষার্থী না থাকার কারণে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি ও চিত্র সাংবাদিক। এ সময় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন ক্যামেরা পার্সন। এদিকে সাংবাদিক মারধরের প্রতিবাদে বিএমডিএ ভবন ঘেরাও করে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। আপনারা ক্যামেরা বাইরে রেখে কাজ করেন গাজান, আপনারা প্রতিদিন আবার হ্যাঁ হ্যাঁ করছেন কিসের জন্য? ফাইজলাম মোবাইলাতে আসছেন নাকি এখানে? সরকারি নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8টায় অফিসে প্রবেশ করতে না পারার বিষয়ে জানতে চাইলেই সাংবাদিকদের উপর চড়াও হয়ে ওঠেন বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ও তার অফিসের বেশ কয়েকজন স্টাফ। পেশাগত দায়িত্ব পালনের সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল। এ সময় এলোপাতারি কিলঘুষি মারতে থাকেন তারা। ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিবের অভিযোগ, সরকারি অফিসের নতুন সূচি কতটা কার্যকর হয়েছে তা দেখতে বিএমডিএ যান তারা। সোমবার সকাল 8টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও 8:30টায় নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার কার্যালয়ে প্রবেশ করেন। বিষয়টি জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন। আমাকে এবং রুবেলকে মারতে মারতে বিএমডিএর ক্যাম্পাস থেকে একবারে রাস্তায় নিয়ে যায়। কানের পর্দা যেটা আছে জাস্ট ওটা একটু মানে ফেটে গেছে আর কি। লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আইনগত প্রক্রিয়া শুরু করি। সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিএমডিএ ভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খেলার খবর। টানা ব্যর্থতার বৃত্তে আটকে থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইচ্ছা থাকলেও জাতীয় দলে খেলার মতো ক্রিকেটারের সংখ্যা কম থাকায় পুরনোদের ওপরই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে, এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। সৌম্য সরকার কিন্তু কখনোই আমাদের যে একটা গ্রুপ অফ প্লেয়ার আমাদের টার্গেটেড থাকে এর বাইরে কিন্তু না, ও এখনও আছে, আর নাইম শেখও তার মধ্যে। তো সবাই আমাদের আসলে আলটিমেটলি কী করতে হয় ঘুরায় ফিরায় এর মধ্যে থেকেই করা লাগে, কারণ এর বাইরে আসলে ওরকম প্লেয়ার যে আপনি ন্যাশনাল টিমে নিয়ে নেওয়ার মতো প্লেয়ার আছে বলে আমার মনে হয় না। আমরা অবশ্যই চেষ্টা করব যে সব থেকে বেস্ট কম্বিনেশনের টিমটা যেন ওয়ার্ল্ড কাপে যেতে পারে, সবাই মিলে আসলে টিম করা হয়। তো কিছু কথাবার্তা তো হয়েই আছে, আর ও আসলে ওর সঙ্গেও কথা হবে যে দেখা যাক যে হয়তো এরকমও হতে পারে যে না কোনো ইনক্লুড করা লাগছে না, অথবা এরকমও হতে পারে হ্যাঁ দু একজন হয়তো করা লাগলেও লাগতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল হাসিনা মোদি বৈঠকে ভারতের উদ্বৃত্ত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দেবে বাংলাদেশ। জয়শঙ্করের সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠকের পর জানালেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশ ভারতকে শুধু দিয়েই যায়, নিয়ে আসতে পারে না কিছুই। দিল্লি সফর ইস্যুতে বিএনপি, দুদেশের সম্পর্ক নষ্ট করতে অপপ্রচার, জবাব আওয়ামী লীগের। এবং বন্যার কারণে পেছানো এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর। যানজটের কারণে 10টার পরিবর্তে হবে 11টায়। প্রশ্ন ফাঁস কিংবা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।